তো আমার হোম রিলস চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজ আমার রেসিপি হচ্ছে ব্রেড পিজা বা ব্রেড স্যান্ডউইচ, যেটা আমি নিজের হাতে স্পেশালি বানিয়েছি। তাহলে আজকে আমার এই হেলদি ব্রেকফাস্ট রেসিপিটা বানানো শুরু করে দেই। চলো, সমস্ত উপকরণ নিয়ে রেসিপিটা বানাতে শুরু করছি। প্রথমে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি 2 চামচ রিফাইন অয়েল, দিয়ে দিচ্ছি 1 স্পুন গার্লিক পেস্ট, এবার দিচ্ছি 1 স্পুন তন্দুরি মশলা, দিয়ে দিচ্ছি 1 স্পুন সাজওয়ান সস, এবার একটি চিজ কিউব গ্রেটারে গ্রেট করে দিয়ে দিচ্ছি, এবার ভালো করে মিক্সড করে নিচ্ছি। নিয়ে নিচ্ছি একটি সেদ্ধ করা ডিম, ডিমটার আমি হোয়াইট অংশটাই ইউজ করব, ইয়েলো অংশটা ইউজ করব না। এবার হোয়াইট অংশটাকে ডিমের পিস পিস করে কেটে নিচ্ছি। এখানে কিন্তু গ্রেটারে গ্রেট করেও আমরা দিতে পারি, তবে আমি একটু পিস পিস করে কেটে নিয়েছি, যাতে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। এবার ডিমের পিসেসগুলো স্পাইসির সাথে ভালো করে ম্যারিনেট করে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। এবার নিয়ে নিয়েছি ব্রেড স্লাইস, ব্রেডের চারদিকে ব্রাউন অংশটাকে কেটে নেওয়ার পর ব্রেডটাকে ঠিক এইভাবে নিয়ে নিয়েছি। এবার একটি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টুকরো বাটার, বাটার মেল্ট হতে দিয়ে দিয়েছি ডিমের টুকরোগুলো, এটা আমি শ্যালো ফ্রাই করে নিচ্ছি। ডিমের টুকরোগুলো আমার শ্যালো ফ্রাই হয়ে গেছে, এবার আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এবার ডিম যে ম্যারিনেট করেছিলাম সেই স্পাইসিটা আমি ব্রেডের মধ্যে দিয়ে দিচ্ছি, 2টো ব্রেডের মধ্যে বেশ ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি ডিমের টুকরোগুলো ওপর দিয়ে। এখানে আমি ডিমের টুকরোগুলো একটু বড় বড় রেখেছি। এবার দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ, ঘরে থাকা অল্প উপকরণ দিয়েই কিন্তু আমরা এই ব্রেড পিজাটা বানিয়ে ফেলতে পারি। দিচ্ছি কুচানো ক্যাপসিকাম, দিয়ে দিচ্ছি কুচানো টমেটো, এবার ছড়িয়ে দিচ্ছি একটু চাট মশলা, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, এবার দিয়ে দিচ্ছি অরিগ্যান, পিজাতে তো অরিগ্যান দিতেই হবে,
দিয়ে দিচ্ছি সামান্য পার্সলে ছড়িয়ে। এবার কুচি করে কয়েক টুকরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর কয়েকটি ধনে পাতা দিয়ে দিয়েছি। অসাধারণ লাগে খেতে। আর যেহেতু বাড়িতে বানানো সেহেতু অবশ্যই হেলদি হচ্ছে। এবার উপরে দিয়ে দিচ্ছি স্লাইস করা চিজ। এইভাবে দুটো স্লাইস করা চিজ দিয়ে আমি আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। হাফ এন আওয়ার হয়ে গেছে। এবার একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিয়েছি বাটারের টুকরো। বাটার মেল্ট হতেই এক এক করে ব্রেড স্লাইস দিয়ে দিচ্ছি আর লিড দিয়ে ঢেকে দিচ্ছি জাস্ট এক মিনিটের জন্য। চিজটা একদম গলে যাবে। কি সুন্দর গলে গেছে চিজটা। আর আমার ব্রেড পিজা একদম রেডি হয়ে গেছে। এবার উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি অরিগ্যানো, পার্সলে আর চিলি ফ্লেক্স। সসের সাথে সার্ভ করে দিচ্ছি। তাহলে কেমন লেগেছে আজকে আমার মর্নিং ব্রেকফাস্ট কমেন্টস করে জানাবে। এইভাবে বানিয়ে কিন্তু আমরা বাচ্চাদের টিফিন বক্সেও দিতে পারি। তাহলে আজকের মতন আসি। নতুন পুরনো সকল বন্ধু আমার চ্যানেলের পাশে থাকবে, আমার সাথে থাকবে। আবার দেখা হচ্ছে আরেকটি ভিডিওর সাথে।